বিয়েতে কেমন সেজেছিলেন সিদ্ধার্থ এবং কিয়ারা, কত কোটি টাকাই বা দাম তার জানেন কি? চলুন এই সম্পর্কিত সমস্ত কিছু জেনে নেওয়া যাক ভিডিওতে। রাজস্থানের জয়সালমের সূর্যগড় প্রাসাদে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই অবশেষে গড়ছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সদ্য বিবাহিত দম্পতি মঙ্গলবার রাতেই বিয়ের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, সঙ্গে ক্যাপশন লিখেছেন, আব হামারি পার্মানেন্ট বুকিং হো গায়া হ্যায়। তাদের এই পোস্টের নিচে শত শত হাজার হাজার কমেন্টসের ভিড়। বর কনে দুজনের পোশাকে ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা। বলিউডের এই সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করা হয়েছে বর আর কনের ডিজাইন করা পোশাকগুলোর খুঁটিনাটি বিষয়গুলো। বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গায় সকলকে মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদভানি। অন্যদিকে সিদ্ধার্থের জন্য ছিল মেটালিক গোল্ড রঙের শেরওয়ানি। মনীষ মালহোত্রা ব্রাইডে কিয়ারা আদভানি পরেছিলেন কাস্ট ও এমব্রে গোলাপি রঙের লেহেঙ্গা, যাতে খচিত ছিল রোমান স্থাপত্যের জটিল সূচিকর্ম, যা গম্বুজ শহরের প্রতি নবদম্পতিদের বিশেষ ভালোবাসা দ্বারা অনুপ্রাণিত। সঙ্গে আসল সোভাভস্কি ক্রিস্টালস বসানো হয়েছে তাতে। সঙ্গে কোণে পড়েছিলেন মনীষ মালহোত্রার ডিজাইন করা বেশপোক ডায়মন্ড জুয়েলারি। এক্সক্লুসিভ এই সেটটিতে ব্যবহার করা হয়েছে বিরল পান্না। বরের পোশাক সম্পর্কে মনীষ মালহোত্রার পেজে উল্লেখ করা হয়েছে, আমাদের সুদর্শন মনীষ মালহোত্রা গ্রুম সিদ্ধার্থ মালহোত্রা পরেছিলেন মেটালিক গোল্ড শেরওয়ানি, যাতে রয়েছে আমাদের ক্লাসিক্যাল সিগনেচার। এর সঙ্গে সোনার জারদোসি ওয়ার্কও ছিল এই জামাতে। করণ জোহর সহ সকল তারকারাই পছন্দ করেছে এই তারকার বিয়ের পোশাকগুলো, যার মূল্য আকাশচুম্বী। আর মনীষ মালহোত্রা মানেই আকাশচুম্বী প্রাইসের সব বিয়ের পোশাক। প্রেমটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল দুজনের। মঙ্গলবার 7 জানুয়ারি হিন্দু রীতি মেনেই ব্যান্ড বাজা বারাতের সঙ্গে বিয়ে হলো সিদ্ধার্থ এবং কিয়ারা। সারা দেশে ছড়িয়ে থাকা তাদের অনুরাগীরা দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন, সঙ্গে শুভেচ্ছা বার্তা এসেছে বলিউডের অন্দরমহল থেকেও। অতিথি তালিকায় দুই পরিবারের সদস্য ছাড়াও ঈশা আম্বানি, করণ জোহর, মীরা রাজপুত, শাহিদ কাপুর এবং জুহি চাওলা সহ একাধিক তারকারা ছিলেন। এই রাজকীয় বিয়েতে 10 দেশের 100টিরও বেশি পদ ছিল অতিথিদের মেনুতে। মেনুতে ছিল ইটালিয়ান, চাইনিজ, আমেরিকান, সাউথ ইন্ডিয়ান, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি ও গুজরাটির বিশেষ খাবারগুলো। এছাড়াও মিষ্টির তালিকায়ও ছিল একাধিক ডেজার্ট। আপনাদের এই জনপ্রিয় জুটিকে কেমন লাগলো বর এবং বধূ সেজে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিনোদন জগতের এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।